এখন পার্কে এসেছি, আর আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। এখানে হোলিকা দহন যেভাবে হয় হোলির আগের দিন সেটা শেয়ার করব। আর আজকে বিকেলে হবে হোলিকা দহনটা, তো তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। ভেবেছিলাম যে স্টার্ট করব না। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর পার্কে এসেছি এখন রোজকে নিয়ে। এখানে চিলড্রেন্স পার্ক তো থাকেই, আর ও চড়ছে বলে খুব ভয়ও লাগছে। যাই হোক, সন্ধ্যার প্রোগ্রামটা অবশ্যই সবাই দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের সব রকম ক্যাম্পাসে কিন্তু চিলড্রেন্স পার্ক থাকে, আর এখানে বাচ্চারা খুব আনন্দ করে। আমি বাড়িতে যেটা পারি না, বাচ্চাদেরকে একটু বের করতে পারি না, এখানে এসে সেই আনন্দটা কিন্তু বাচ্চারা পায়, আর সের জন্য খুব ভালো লাগে। তো চলে এসেছি গ্রাউন্ডে, যথারীতি আমাদের গ্রাউন্ডেই এখানে বড় করে সমস্ত ইউনিটের আর কি বসার ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা যে ইউনিটের সেইখানে আমরা বসেছিলাম, আলাদা আলাদা তাঁবু টানানো হয়েছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আলো মতো জ্বলছে, ওই জায়গাটায় হোলিকার যে আর কি জায়গাটা আর কি বানানো হয়, যে কাঠ তারপরে বিভিন্ন রকম জিনিস দিয়ে সেই জায়গাটা কিন্তু বানানো হয়েছে। তো যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ বাচ্চাদের কিন্তু খেলাধুলা লেগে রয়েছে। বিভিন্ন রকম ম্যাডামরা আসছেন আর কি, অফিসার ম্যাডাম, এসএস ম্যাডাম, কনস্টেবলের যারা বউ হয় তারা। আমরা কিন্তু এই জায়গাগুলোতে এসে ভীষণ এনজয় করি, কারণ এগুলো একটু অন্য রকমের হয় অনুষ্ঠানগুলো আমাদের ক্যাম্পাসে। আর যখন বাড়িতে থাকি তখন ওখানের আলাদা, কিন্তু যখন আগে সবসময় কোয়ার্টারে থাকতাম তখন আবার ওই বাড়ির অনুষ্ঠানের জন্য কিন্তু মন কেমন করতো। তবে কিছু লোক আছে যারা কমেন্ট করে যে এইগুলো শেয়ার করা উচিত না, কিন্তু আমি কিন্তু কোনো কিছু ডিটেলস শেয়ার করছি না বা কোনো কিছু কাছ থেকে কিছু শেয়ার করছি না। আমাদের লাইফটা কেমন হয়, কেমন আমাদের এনজয় হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এইটুকু শেয়ার করলে আর কোনো কিছু হয় না। আমরা থাকি, আমরা জানি, যতটুকু শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করি। আমি দেখেছি অনেকে এর থেকে বেশি অনেক কিছু শেয়ার করে, কিন্তু আমি সেখানে যাচ্ছি না। এখানে যে মেন অফিসার্স ডিআইজি ডিআইজি ম্যাডাম ওনারা চলে এসেছেন, ওনারা সবার উপরে, তো ওনাদেরকে সমস্ত অফিসাররা আর কি নমস্কার জানাচ্ছে, হোলির বাধাই দিচ্ছে। আর এরপরে হবে পূজান শুরু, তা ওখানে মেন ডিআইজির সাথে অনেক অফিসার থাকবে। তো পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর চারিদিকে যত ফ্যামিলি মেম্বার আর যত জওয়ান আছে সবাই আমরা সব দাঁড়িয়ে আছি পুজোটা যতক্ষণ হবে। তারপরে যখন আগুনটা জ্বালিয়ে দেওয়া হবে, তারপরে তার চারিদিকে পরিক্রমা করা হবে, এটাই পূজার নিয়ম। আর এখানের অনেক ফ্যামিলিরা সকালবেলা এসেই এই হোলিকার মঞ্চ যেটা, এটা তো প্রস্তুত করা হয়ে গেছিলো, এখানে পুজো করেও গেছে হোলিকা পুজো। পরের দিনই হবে হোলি, এবং হোলির ভিডিও তো আমরা দারুণ মজা করেছি। যারা যারা দেখতে চান তারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হোলির ভিডিওটা দারুণ 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 হয়েছে, তো সেটা পরের দিন আসবে। আমি আমার এই পুরনো বান্ধবী, ওর সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করছি। বেশ কিছু পুরানো বান্ধবী বন্ধু এখানে আছে আমার এখনও, কিন্তু অনেকেই পোস্টিংয়ের অন্য জায়গায় চলে গিয়েছে, কেউ বাড়ি চলে গিয়েছে, যেমন আমি চলে গিয়েছি, আমি ঘুরতে এসেছি। তো নতুন নতুন যাদের চিনি না তো সেমনভাবে রিলেট করতে পারছি না, কিন্তু এদের সাথে কিন্তু করছি গল্প টল্প করছি। দেখেই বুঝতে পাচ্ছেন কি দারুণ যেন মনে হচ্ছে মেলা লেগে গেছে। তো এই যে শুরু হয়ে গেল হোলিকায় আগুন জ্বালানো হলো, প্রথম ডিআইজি ম্যাম ডিআইজি স্যার আগুন জ্বালালেন, এবং এখানে আর কি আগুনটা এখানে দেওয়ার পরে তারপরে সবাই আস্তে আস্তে ওখানে দেবে, ওই জায়গাটা পরিক্রমা করবে, এটাই হচ্ছে নিয়ম। এটা নন বেঙ্গলিদেরই বেশি থাকে আমি দেখেছি, বাঙালিদের এই নিয়মটা নেই, আমরা তো বুড়ির ঘর পোড়াই অন্য সময়ে। আর এটা হয় হোলির সময় হয়, আর লড়ির সময় এরকম ধরনের আগুন জ্বালিয়ে লড়ি পালন করা হয় পুজো। তো আজকের ভিডিওটা দেখে আপনারা অনেকটাই বুঝতে পারলেন যে আমাদের এখানে কেমনভাবে হোলির আগের দিন এইভাবে রিচুয়ালসগুলো হয়, সেই জন্যই আমি একটুখানি শেয়ার করলাম। সবারই একটু ইচ্ছে হয় যে নতুন নতুন রিচুয়ালস বা নতুন নতুন জায়গায় কেমন কেমন জিনিস আর কি ফেস্টিভ্যাল কেমনভাবে সেলিব্রেট হয় এটা জানার। তো সেটুকু যতটা আর কি সব কিছু বজায় রেখে শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করলাম, আরও অনেক কিছুই শেয়ার করার ছিল কিন্তু করিনি। আর এই যে আমরা বসে আছি, তারপর আমাদের এখানে পকোড়া আর বোঁদে এগুলো খেতে দেওয়া হয়েছিলো, চা খেতে দেওয়া হয়েছিলো, আমরা গল্প করতে করতে সেগুলো খেয়েছিলাম, তারপর শেষ হয়ে গেল পুরো পার্টিটা, বাড়ি চলে এসেছিলাম পরের দিনের হোলির প্রস্তুতি নিতে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আমি এর পরের দিনের ভিডিওতে দারুণ 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 মজা অপেক্ষা করে আছে আপনাদের জন্য। আর অনেক গার্ডেনের ভিডিও আছে, সেগুলো এডিটিং করতে পারছি না, দারুণ দারুণ, জানি না হয়তো বাড়ি গেলে করতে পারবো। বাড়িতেও তো আবার বিয়ে লেগেছে, তার জন্য ব্যস্ততার কারণে ঠিকঠাক ব্লগ হয়তো এডিট হবে না, কিন্তু ব্লগ আমি নিয়ে আসবো, আপনাদের নিরাশ করবো না, কানেক্টেড থাকবো আপনাদের সাথে সবসময়ের জন্য।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, টাটা।